নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের উপস্থাপনার বিষয় হল বর্ধমানের নগর দেবী সর্বমঙ্গলা। সমগ্র রাঢ় অঞ্চলের মধ্যমণি বলা হয় বর্ধমান জেলাকে। কৃষি এবং শিল্পে সমৃদ্ধ বৃহৎ এই জেলা পূর্ব ও পশ্চিমে ভাগ হয়েছে 2017 সালে। অখণ্ড বর্ধমান জেলার সদর শহর ছিল শহর বর্ধমান। বর্তমানে এই শহর পূর্ব বর্ধমান জেলার সদর শহর। প্রায় প্রত্যেক জনপদে কোনো না কোনো দেবদেবী সেই জনপদের প্রধান উপাস্য হিসেবে পরিগণিত হন। বর্ধমানের নগরদেবী হিসেবে বিবেচিত হন দেবী সর্বমঙ্গলা। তিনি মূলত দুর্গা হিসেবে পূজিতা হন। প্রথমে দুর্গা সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা বলে রাখি। দুর্গা নামটি নানা রকম অর্থের দোতনা বহন করে। দুর্গ শব্দের অর্থ দুঃখ বা দুর্গতি। দুর্গা নানান দুর্গতি ও ভয় হরণ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে দুর্গা নামের নিরুক্তি প্রসঙ্গে বলা হয়েছে, দুর্গ শব্দে দুর্গ নামক দৈত্য, মহাবিঘ্ন, সংসার বন্ধন কর কর্ম, শোক, দুঃখ, নরক, যমদণ্ড, জন্ম, মহাভয় এবং অতি রোগ বোঝায়। আ শব্দ হন্ত্রীবাচক, যিনি উল্লেখিত শোক, দুঃখ, ভয় ইত্যাদি হনন করেন তিনিই দুর্গা। তৈত্তিরীয় আরণ্যকে দুর্গা গায়ত্রী মন্ত্রে দুর্গা নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়। সেখানে তিনি কাত্যায়নী, কন্যাকুমারী এবং দুর্গী বা দুর্গা নামে অভিহিতা। এই দুর্গা গিরিরাজ কন্যা কিংবা শিবপত্নী কিনা জানা যায় না। পরবর্তীতে তিনি রুদ্রপত্নী অম্বিকা, উমা হৈমবতী মহাশক্তি দুর্গারূপে শিবপত্নীতে রূপান্তরিত হয়েছেন। জানা যায় মহাভারতের দুটি দুর্গাস্তোত্র এবং হরিবংশে উক্ত আর্যাস্তবে দেবী চরিত্রের ক্রমবিবর্তনের প্রক্রিয়াটি প্রতিফলিত। তিনি নারায়ণ প্রিয়া, বিন্ধ্যবাসিনী, কালী, কপালী, শাকম্ভরী, ভদ্রকালী, পার্বতী ইত্যাদি নামে পরিচিতা। এবার আসি সর্বমঙ্গলা প্রসঙ্গে। প্রাচীনবঙ্গে পৌরাণিক ধর্ম ও দেব ভাবনা নামে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত একটি গ্রন্থ আছে। গ্রন্থটির রচয়িতা অধ্যাপক শম্ভু কুণ্ডু। তাঁর কথায়, ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডে দেবী দুর্গার ষোড়শ নামের তালিকায় উল্লেখযোগ্য নামটি হল সর্বমঙ্গলা। পুরাণ মতে যিনি সকলকে মোক্ষ দান করেন তিনি সর্বমঙ্গলা। মঙ্গল শব্দের অর্থ সমৃদ্ধি, হর্ষ ও কল্যাণ। সব মানুষেরই কাঙ্ক্ষিত এগুলি। সুতরাং যিনি সমৃদ্ধি, হর্ষ ও কল্যাণ দান করেন তিনি সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা হলেন সদাশিব জায়া। অসুর বিনাশিনী দেবী জগতের সর্বাত্মক মঙ্গলের জন্য ভক্তদের কাছে সর্বমঙ্গলা রূপে পূজিতা হন। মঙ্গলদায়িনী হিসেবে মঙ্গলচণ্ডীর সঙ্গে সর্বমঙ্গলা তুলনীয়। এবারে দেবী সর্বমঙ্গলার মূর্তি বিষয়ে কিছু কথা বলবো। দুর্গা বলতেই আমাদের চোখের সামনে ভাসে দশভুজা মূর্তি, কিন্তু দুর্গার হাতের সংখ্যা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন। মৎস্য পুরাণে দেবী দশভুজা, বরাহ পুরাণ, বিষ্ণুধর্মোত্তর পুরাণে দেবী বিংশতি বাহু বিশিষ্টা, বামন পুরাণে তিনি অষ্টাদশ ভুজা, দেবী ভাগবতে যোগমায়া অষ্টভুজা, মার্কণ্ডেয় পুরাণে তিনি আবার সহস্রভুজা। বর্ধমানের সর্বমঙ্গলা অষ্টাদশ পূজা। তিনি সিংহবাহিনী, মহিষাসুর মূর্তিনী। প্রত্ন বিশেষজ্ঞদের মতে মূর্তিটি দশম একাদশ শতকের। কৃষ্ণ প্রস্তর নির্মিত প্রাচীন মূর্তিটির উচ্চতা প্রায় ১২ ইঞ্চি এবং প্রস্থে ৮ ইঞ্চি। এবার জানাবো কিভাবে এই প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছিল সে সম্পর্কে প্রচলিত জনশ্রুতির কথা। দেবী সর্বমঙ্গলাকে পাওয়া নিয়ে একটি জনশ্রুতি আছে, এটি পরম্পরাগতভাবে চলে আসছে। জানা যায়
বাহির সর্বমঙ্গলা পাড়ার একটি পুকুরে মাছ ধরার সময় মূর্তিটি পাওয়া যায়। পেয়েছিলেন স্থানীয় বাগদি সম্প্রদায়ের কিছু মানুষ। সাধারণ পাথর ভেবে তারা সেটির উপর শামুক গুগলি ভাঙতে থাকেন। পরে শামুক খোলার সঙ্গে চুনারিদের মাধ্যমে মূর্তিটি চলে যায় চুনভাটিতে। অদ্ভুতভাবে চুল্লির আগুনেও মূর্তিটি অক্ষত থাকে। স্থানীয় ব্রাহ্মণরা মূর্তির কথা জানতে পারেন এবং মূর্তি নিয়ে গিয়ে পুজো শুরু করেন। সেই সময় বর্ধমানের জমিদার ছিলেন কীর্তিচন্দ। তাঁর জীবৎকাল হল 1702 থেকে 1740 খ্রিস্টাব্দ। মূর্তি পাওয়া এবং পুজো শুরুর খবর পৌঁছায় জমিদারের কানে। তিনি প্রাচীন মূর্তির পুজো করার বিষয়ে আগ্রহী হয়ে পড়েন এবং ব্রাহ্মণদের সঙ্গে একটি চুক্তিতে আসেন। জমিদার ব্রাহ্মণদের বলেন তিনি মন্দির করে দেবেন এবং মন্দিরে সেই ব্রাহ্মণরাই পূজারী হবেন। চুক্তি অনুযায়ী মূর্তি প্রতিষ্ঠিত হয় বাঁকা নদীর ধারে মঙ্গলাপাড়ায়। নিশ্চয়ই আগ্রহ জাগছে সর্বমঙ্গলা মন্দিরের ইতিহাস জানতে। মন্দির হল দেবদেবীর আবাসস্থল। মন্দির এবং মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তির টানে আসা মানুষজনকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। বেশিরভাগ মানুষজন আসেন দেবদেবীর কৃপা প্রার্থী হয়ে। কিছু মানুষ আসেন মূর্তি শৈলী দেখতে, আবার কেউ কেউ আসেন মন্দিরের স্থাপত্য শৈলী দেখতে। মূর্তির কথা আগেই উল্লিখিত হয়েছে, এবার জানাবো মন্দিরের স্থাপত্য শৈলীর বিষয়টি। সর্বমঙ্গলা মন্দির বাংলার সিংহভাগ মন্দিরের মতোই ইটের তৈরি। স্থাপত্যের দিক থেকে মন্দিরটি নবরত্ন রীতির। মন্দিরের প্রতিষ্ঠাকাল 1800 প্রথমার্ধ বা আনুমানিক 1740 খ্রিস্টাব্দ ধরা হয়, কিন্তু মন্দিরে কোনো প্রতিষ্ঠা ফলক নেই। বহু সংস্কারের ফলে মন্দিরের প্রাচীনত্বের চিহ্ন বর্তমানে পরিলক্ষিত হয় না। সামনের দিকে কিছু টেরাকোটার কাজ থাকলেও বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। সামনের দুই প্রান্তের মৃত্যুলতাও নষ্ট হয়ে গেছে। দেবী সর্বমঙ্গলাকে পাওয়া থেকে প্রতিষ্ঠা পর্যন্ত সমস্ত কাহিনী চিত্রের মাধ্যমে উপস্থাপিত আছে মন্দিরের সামনের নাট মন্দিরে। মন্দিরের পূজারীদের পরম্পরা বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। দেবী সর্বমঙ্গলাকে পাবার পর যে পূজারীরা প্রথম পুজো শুরু করেন তারা ছিলেন বেগুট গ্রামের বাসিন্দা। কীর্তিচন্দের সময় 1731 খ্রিস্টাব্দে তাঁর পুত্র চিত্রসেন রায় দিল্লীশ্বরের কাছ থেকে প্রথম রাজা উপাধি পান। কীর্তিচন্দ প্রয়াত হন 1740 খ্রিস্টাব্দে। রাজা চিত্রসেন রায়ের সময় ব্যাপক বর্গী হাঙ্গামা হয় বর্ধমানে। সে সময় পুজো ছেড়ে পূজারীরা বর্ধমান ত্যাগ করেন। বন্ধ হয়ে যায় সর্বমঙ্গলার পুজো। বাধ্য হয়ে দেবীর পুজো চালু রাখার জন্য বর্ধমান রাজ রায়ান গ্রামের পূজারীদের নিয়োগ করেন। অনতিকাল পরেই ফিরে আসেন বেগুটের পূজারীরা। বর্ধমান রাজ তখন দুই পক্ষকেই পালা করে পুজোর দায়িত্ব দেন। বর্ধমান রাজ পরিবার কর্তৃক চালু করা রীতি এখনো বহমান। এবার জানাবো কি কি পুজো হয় এবং মন্দির কিভাবে পরিচালিত হয়। এখনো সর্বমঙ্গলা দেবীর সংকল্প হয় বর্ধমানের শেষ রাজা উদয়চন্দের জ্যেষ্ঠ পুত্র সদয়চন্দ মহতাবের নামে। জমিদারি প্রথা উচ্ছেদের 4 পর 1958 সাল থেকে মন্দির পরিচালনার দায়িত্বে আছে সর্বমঙ্গলা ট্রাস্ট। দুর্গা হিসেবেই পূজিত হন সর্বমঙ্গলা। এখানে নিত্য পূজা হয় বৈদিক মতে, কালী পুজো হয় তান্ত্রিক মতে। নববর্ষ, জয়মঙ্গল, বিপত্তারিণী, শিবরাত্রি, সত্যনারায়ণ, নবান্ন সহ প্রায় সব উৎসবই বিশেষভাবে পালিত হয়। মানুষজন রোগ মুক্তি থেকে সমৃদ্ধি সব কামনাই করেন নগরদেবী সর্বমঙ্গলার কাছে। জানাবো মন্দির খোলা এবং পুজোর সময় ইত্যাদি বিষয়গুলি। সর্বমঙ্গলা মন্দির প্রতিদিন সকাল 6 খোলা হয়। প্রথমে থাকে দেবীর উত্থান পর্ব, তারপর শরবত খাওয়ানো, পঞ্চামৃত দিয়ে স্নান করানো, শাড়ি অলঙ্কার পরানোর পর্বগুলি চলে। এরপর দেবীকে সিংহাসনে স্থাপন করা হয়।
তারপর প্রথমে হয় মঙ্গল আরতি। নিত্য পূজার নৈবেদ্যে লুচি তরকারি নিবেদন করা হয় এবং সেই প্রসাদ ভক্তগণকে দেওয়া হয়। পূজো চলতে থাকে এবং দুপুর একটায় হয় অন্নভোগ। এই সময় কোলে বসিয়ে ছত্রছায়ায় দেবীকে ভোগ ঘরে নিয়ে আসেন প্রধান পুরোহিত। সেখানে সিংহাসনে বসে রূপোর থালায় অন্নভোগ দেওয়া হয়। পঞ্চব্যঞ্জন, পোলাও, পায়েশ, তরকারি, মিষ্টি এবং প্রাচীন প্রথা হিসেবে থাকে পুকুর থেকে ধরা পোনা মাছের টক। অন্নভোগের পর দেবী মূর্তিকে মন্দিরে এনে শয়নকক্ষে শয়ান দেওয়া হয়। উত্থান হয় বিকেল চারটে, আবার নতুন শাড়ি পরানো হয়। ছটায় হয় সন্ধ্যা আরতি, শীতল ভোগ সহ আরতি হয় রাত্রি সাড়ে আটটায়। অবশ্য পুজোর রীতির কিছু কিছু পরিবর্তন হয় বিশেষ দিনে। কুপন পদ্ধতিতে প্রতিদিন 400 মানুষ অন্নভোগ পান মন্দিরে। শারদোৎসবে সর্বমঙ্গলার ঘট তোলা নিয়েও আছে এক ইতিহাস। মহালয়ার পর প্রতিপদে ঘট বাড়ি আসে বর্ধমান রাজপরিবারের কৃষ্ণসায়র দিঘি থেকে। ফিটনগাড়িতে আসা ঘটের সঙ্গে থাকে রাজকীয় শোভাযাত্রা। প্রথম থেকে প্রায় 300 বছর কৃষ্ণসায়র থেকে ঘট তোলা হতো না। ঘট বাড়ি না তোলার একটি করুণ ইতিহাস আছে। কৃষ্ণসায়র খনন করেছিলেন জমিদার কৃষ্ণনাম রায়। 1701 সালে এই কৃষ্ণসায়রে স্নান করতে গিয়ে আততায়ীর হাতে খুন হন তার পুত্র জগৎরাম। সেই থেকেই রাজপরিবারের পক্ষে এই জল অপবিত্র বলে গণ্য করা হতো। সেজন্য 2005 আগে শারদীয়া দুর্গোৎসবের বাড়ি তোলা হতো সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন বাঁকা নদী থেকে। মজে যাওয়ায় দীর্ঘ সময় ধরেই বাঁকার জল দূষিত। সেই জলে বিষক্রিয়া হবার আশঙ্কায় ভাঙা হয় প্রচলিত প্রথা। কৃষ্ণসায়র থেকে জল তোলার রীতি চালু করেন প্রণয়চন্দ মহতাব। তিনি হলেন বর্ধমানের শেষ রাজা উদয়চন্দের ছোট পুত্র এবং রাজপরিবারের দেবোত্তর এস্টেটের দায়িত্বপ্রাপ্ত। এবার আসবো সর্বমঙ্গলা বাড়ির কামান দাগা প্রসঙ্গে। দীর্ঘকাল ধরে দুর্গাপুজোর সময় সর্বমঙ্গলা মন্দিরে তোপধ্বনি করা রীতি ছিল। রাজার তোপধ্বনি শুনে অন্যান্য মন্দিরে সন্ধি পুজো শুরু হওয়ার রীতি ছিল এক সময়। 1742 খ্রিস্টাব্দে বর্গী হামলার সময় কামানটিকে মন্দির রক্ষার জন্য বসানো হয়। 1997 সালের 9 অক্টোবর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে দুর্ঘটনা ঘটে। তোপধ্বনির সময় কামানটি ফেটে যায় এবং প্রাণহানি ঘটায়। তখন থেকেই তোপধ্বনি বন্ধ হয়ে যায়। পরে একটি প্রতীকী কামান বসানো হয় কামান তলায়। অষ্টমীতে সর্বমঙ্গলা মন্দিরে 9টি কুমারী পূজার রীতি আছে। নবমীর দিন আনুমানিক 5000 ভক্তকে অন্নভোগ বিতরণ করা হয়। দশমীর দিন ঘটের বিসর্জন হয়। জানাবো মন্দির পরিচালনার দায়িত্বে কারা আছেন। মন্দির পরিচালনার জন্য 7 সদস্যের কমিটি আছে। কমিটির মেয়াদ 3 বছর। রাজপরিবারের পক্ষে মহারাজা উদয়চন্দ্রের কনিষ্ঠ পুত্র প্রণয়চন্দ মহতাব সদস্য হিসেবে থাকলেও মূলত তাঁর নির্দেশিত পথেই মন্দির পরিচালিত হয়। পদাধিকার বলে কমিটির সভাপতি হন বর্ধমানের পুরপতি। এছাড়া থাকেন 2 পূজারী এবং 3 সদস্য। উন্নয়নের সমস্ত কাজ হয় জেলা সমাহর্তার নির্দেশে বা প্রত্যক্ষ তত্ত্বাবধানে। বর্তমানে মন্দিরের প্রধান পুরোহিত অরুণ কুমার ভট্টাচার্য এবং কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ। কিভাবে আসবেন বর্তমানে সর্বমঙ্গলা মন্দিরে? সর্বমঙ্গলা মন্দির বর্তমান পুরসভার 20 ওয়ার্ডে অবস্থিত। কলকাতা থেকে 2 জাতীয় সড়কপথে বর্তমানের দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার। এছাড়া রেলপথে নামতে হবে বর্তমান জাংশন স্টেশনে। অসংখ্য রিক্সা ই-রিক্সা অপেক্ষা করছে আপনাদের জন্য। থাকার জন্য লজ আছে সর্বমঙ্গলা মন্দির চত্বরে। এছাড়া একাধিক হোটেল আছে বর্তমানে। সেখানে থেকে দেখে নিতে পারবেন শহর তথা জেলার ঐতিহাসিক স্থানগুলিকে। বর্ধমানের সর্বমঙ্গলা প্রসঙ্গ এখানেই শেষ হল। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল
সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে শারদীয়ার শুভেচ্ছা। পূজোর দিনগুলো খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন।